ওকে ঠিক আছে, আমি ডক্টরের কাছে পেপারগুলো পাঠাচ্ছি, আপনারা এক মিনিট বসুন, আমি দেখে নিচ্ছি যে গাইনি ডিপার্টমেন্টে কোন ডাক্তার আছেন। আপনি একটু বসুন, এখন ডক্টর আসবে। ইমনের প্রোগ্রাম নিশ্চয় এতক্ষণে শুরু হয়ে গেছে, আমি যেতে পারছি না, প্লিজ ইমন ফরগিভ মি, আমার কোনো উপায় নেই। এই অবস্থায় একটা পেশেন্টকে ফেলে আমি কি করে চলে যেতে পারি? যে দায়িত্বটা আমি নিজের কাঁধে নিয়েছি সেই দায়িত্বটা আমি স্বেচ্ছায় ছেড়ে ফেলতে পারি না ইমন, প্লিজ আমাকে ভুল বোঝো না। একদিন সব বলবো তোমাকে ইমন, সব বলবো, কিন্তু আজ যা হচ্ছে সবটাই আমার হাতে ছিল না। আমি একটা দায়িত্ব নিতে গিয়ে যে প্রত্যেক ক্ষেত্রে আমার পরিচয় এরকমভাবে ব্যবহার করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি জানি না আমি তোমাকে অসম্মান করছি কিনা, আমি জানি না সত্যিটা জানলে তুমি আমায় ছেড়ে চলে যাবে কিনা, কিন্তু আমার বিশ্বাস আসল সত্যিটা যদি জানো তাহলে তুমি আমাকে আরো অনেক বেশি ভালোবাসবে। তোমার মতো করে আমাকে কেউ বোঝে না ইমন। আমার ভরসা আছে তোমার উপর যে তুমি আমাকে বুঝবে। আমি এখান থেকে শ্রুতি ডেলিভারি হয়ে গেলে যদি এর মধ্যে হয়ে যায় আমি চেষ্টা করব তোমার কাছে পৌঁছবার। আমি তোমায় কথা দিয়েছিলাম, আমার মনে আছে ইমন। আমি বুঝতে পারছি আমি তোমাকে সব কথা খুলে বলছি না বলে তোমার মনের মধ্যে অনেক রহস্য দানা বেঁধেছে, কিন্তু এখনো বলার সময় আসেনি। আমি তোমার কাছে সৎ থাকতে গিয়ে শ্রুতিকে বিপদে ফেলতে পারি না, এই কথাটা জানাজানি হলে শ্রুতির জীবন মরণ সমস্যা হতে পারে। একজন মানুষের মৃত্যুর বিনিময়ে আমি তোমার কাছে ট্রান্সপারেন্ট হতে চাই না, যে কোনো মূল্যে একটা জীবনের দাম সবকিছুর থেকে বেশি। বেটার হয় ক্রাইসিসটা ওভার হয়ে গেলে আমি তোমাকে সব বলবো। একেতেই কৃষ্ণময়ের বডি মিসিং, তাই নিয়ে সরগোল চলছে, কৃষ্ণময়ের বোর খোঁজ চলছে, অঞ্চলটা এফোর ওফোর হচ্ছে। এর মধ্যে যদি আমি শ্রুতির নামটা তোমার কাছে বলি তাহলে ওর মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, এতটা নিয়ে এসে আমি ওকে এই ক্ষতির মুখোমুখি দাঁড় করাতে পারি না ইমন। তুমি নিশ্চয়ই বুঝবে, একদিন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে, তোমার সেদিন আমার উপরে কোনো অভিমান থাকবে না, কিচ্ছু থাকবে না। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, প্লিজ আর একটু কষ্ট সহ্য করুন, একটু প্লিজ। বাইরে আপনার হাজবেন্ড ওয়েট করছে, ওনার মুখটা একটু মনে করুন, আর যে আসছে তার কথা একটু ভাবুন, তার কষ্টটা একটু ভাবুন, সেও তো আপনারই মতো কষ্ট পাচ্ছে, যুদ্ধ করছে, লড়াই করছে, প্লিজ আর একটু ধৈর্য ধরুন।
ভেঙে পড়বেন না প্লিজ, মনকে শক্ত করুন আর একটু প্লিজ, জাস্ট টু মিনিটস, জাস্ট টু মিনিটস, টু মিনিটস একটু। ব্যাস আমাদের কাজ শেষ। ফুটফুটে সুন্দর ছেলে হয়েছে আপনার ম্যাডাম, কি এবার খুশি তো? কি এত হলে একটা খবর দিলাম আর আপনি কাঁদছেন কেন? আপনার কি মেয়ের শখ ছিল তাহলে? এখন আর কোনো কষ্ট হবে না, আপনি বিশ্রাম নিন। দেখুন আপনার বাচ্চাকে ভালো করে দেখুন। কৃষ্ণময়, তুমি এই পৃথিবীতে নেই, কিন্তু তুমি যাকে আনতে চেয়েছিলে সে আজ এসেছে, সে আজ এসেছে। কৃষ্ণময়, আমি আমার ছেলের নাম রাখবো মিছিল। তুমি চেয়েছিলে মানুষের মিছিলে সবার আগে হেঁটে যাবে মনুষ্যত্বের জয়ের পতাকা নিয়ে। কৃষ্ণময়, তোমার ছেলের নাম তোমার ইচ্ছা অনুযায়ী রাখলাম, মিছিল। এক্সকিউজ মি ডক্টর, ডেলিভারি হয়ে গেছে, কেমন আছে এখন পেশেন্ট? সবাইকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন। ফুটফুটে একটি সুন্দর ছেলের বাবা হয়েছেন আপনি, বাচ্চার ওজনও ঠিক আছে, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন, ভালো আছেন এখন। থ্যাংক ইউ ডক্টর। আমাদের বকশিস দেবেন না, আপনি তো ছেলের বাবা হয়েছেন, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, আমাদের কিন্তু বকশিস চাই চাই। আমাকে কি আর এখানে প্রয়োজন আছে? এ কি বলছেন, ওষুধপত্র আনা, বেবির যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো সব তো এখন আপনাকেই অ্যারেঞ্জ করতে হবে। আমরা কালকেই পেশেন্টকে ছেড়ে দেবো, একদম নর্মাল ডেলিভারি হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার যা যা প্রয়োজন সব সিস্টার আপনাকে বলে দেবেন, আপনি সেই অনুযায়ী সব অ্যারেঞ্জ করে নিন। সিস্টার আপনি আসুন আমার সঙ্গে, আমি বলে দিচ্ছি কি কি লাগবে। তোমার কাছে পৌঁছতে পারছি না ইমন, আজ হয়তো যেতেই পারবো না, দেখা যাক। যে মানুষটা পৃথিবীতে নতুন এসেছে তাকে বরণ করে নেওয়ার জন্য আজ কেউ নেই, এক আমি ছাড়া, তাই ওর যা যা প্রয়োজন তা আমাকেই মেটাতে হবে। প্লিজ আমাকে ভুল বোঝো না ইমন, আমাকে ভুল বোঝো না প্লিজ। নমস্কার, আজ আপনারা এখানে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন সকলকে স্বাগত। আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের কলেজের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একথা জানাচ্ছি যে প্রতি বছরের মতো এবছরও মেডিকেল কলেজ তার ঐতিহ্য বজায় রেখেছে। আর একটা কথা না বললেই নয়, মেডিকেল কলেজের বহু বছরের ইতিহাস ভেঙে দিয়ে আজ এবছর
আমাদেরই কলেজের একজন ছাত্রী সাফল্যের সঙ্গে শেষ বর্ষে পা রেখেছে। তার নাম ইমন মুখার্জী।